আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ তাজবীরের নিয়মগুলো শিখব। তো এর আগে আমরা অনেকগুলো তাজবীরের নিয়ম শিখছি, আজকে আমরা 29 থেকে শিখব। এর আগে আমরা আরও অনেক তাজবীরের নিয়ম শিখছি। তো প্রত্যেকটা তাজবীরের ভিডিও দেখতে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিছি, সেই প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। ঘরে বসে কোরআন শিখুন এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা তাজবীরের ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা কোরআন মাজিদের ভিতরে ওয়াকফে মুআন্নাকা এই বিষয়টা শিখব, তারপর মধ্যে আসলিতে ওয়াকফ করার নিয়ম শিখব, হায়ে জমিরের নিয়ম শিখব, তো অনেকগুলো নিয়ম শিখব। ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওয়াকফে মুআন্নাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কোরআন মাজিদের ভিতরে এটা অনেকই অনেক জায়গায় আছে, বাট আমরা নিয়মটা জানি না, যে কারণে আমরা কিন্তু এই জিনিসটা ভুল করি বা ভুল পড়ি। তো এইটা কিন্তু ভুল করা যাবে না। দেখুন এরকম একটা দুইটা তিনটা ফোঁটা এবং এক দুই তিনটা ফোঁটা, তিন প্লাস তিন ছয় ফোঁটার ওয়াকফেকে ওয়াকফে মুআন্নাকা বলে। অর্থাৎ আয়াতের একটা ধরেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা আয়াত, তো এরকম আয়াতের মাঝে এখানে তিনটা ফোঁটা থাকবে আবার এইখানে তিনটা ফোঁটা থাকবে। তো এরকম থাকলে আপনি কীভাবে পড়বেন, কোথায় ওয়াকফ ধরবেন, কোথায় আপনি মিল করে পড়বেন, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে লেখা আছে দুই জায়গায় এক জায়গায় দম আমরা ফেলবো, অর্থাৎ আপনি যে কোনো এক জায়গায় দম ফেলতে পারেন, আরেক জায়গায় মিলায় পড়তে হবে। ওয়াকফে মুআন্নাকা এর মানে হচ্ছে এক জায়গায় মিল করে পড়তে হবে আর এক জায়গায় দম ধরে পড়তে হবে। তাহলে এখানে আছে মিম নুন যে মিং কাফ লাম পেশ কুল লাম জেল্লি মিং কুল্লি আমজা মিম জবর আমর ওয়া দুজেল্লিন আমরি মিং কুল্লি আমরিং সিন জবর সালাম খাজবুল্লাহ সালাম ইম দীপসমন সালামুন। তো যদি আমরা এখানে মিলাই পড়ি তাহলে হবে মিং কুল্লি আমরিং সালাম, এখানে আমাদের অক্ষর ধরতে হবে, আর মিলাই পড়া যাবে না। যদি আমরা এখানে অক্ষর না ধরে মিলাই পড়ি মিং কুল্লি আমরিং সালামুন হিয়া পড়া যাবে না, সালাম বলতে হবে, এখানে আমি অক্ষর ধরব। আর যদি আমি এখানে অক্ষর ধরে ফেলতাম মিং কুল্লি আমর, এই যে আমি এখানে অক্ষর ধরে ফেলছি, তাহলে আমি আবার এখানে মিলাবো, এখানে অক্ষর ধরবো না, মানে এখানে থামবো না, সালামুন হিয়া হাত তারপরে আমরা বুঝতেই পারলাম যেহেতু আমরা এইখানে যদি আমরা থামি বা দম ফেলি তাহলে এইখানে আমাদের মিলাতে হবে, যেমন এখানে থামলে হবে মিংকুল্লি আম, তারপরে এখানে আমাদের মিলাই পড়তে হবে সালামুন হিয়া হাত্তা এরকমভাবে। আবার যদি আমরা এখানে না থেমে মিল করে পড়ি এইখানে সে থামলে মিংকুল্লি আমরিং সালাম, তখন আবার হিয়া পড়তে হবে, সালামুন হিয়া পড়া যাবে না, শুধু হিয়া থেকে পড়তে হবে হিয়া হাত্তা এরকমভাবে। তো এক জায়গায় ওয়াকফ ধরবেন মানে এক জায়গায় থামবেন আর এক জায়গায় মিলাবেন, আপনার যেটা খুশি সেটা করতে পারেন, মানে যেখানে খুশি সেখানে দম ফেলবেন, যেখানে খুশি সেখান থেকে মিলাই পড়বেন। তারপর হচ্ছে হামজা লাম জবর আল্লাম ইয়াজবর লাই আল্লাই ইয়াজবর ইয়া আল্লাইয়া হাওয়া পেশ হু রজবর আল্লাইয়া হু র আছে, যদি ওয়াকফ ধরেন তাহলে রড সাকিন করতে হবে আল্লাইয়া হুর, হুতে আমরা তিন লিফট লং করে রডটাকে সাকিন করবো। যেহেতু আমি এখানে তিনটে ফুটা আসছে এখানে আমি দম ফেলে ফেলছি, তাহলে আমরা এখানে মিলাই পড়বো বালা ইন্না রাব্বাহু, এখানে দম ফেলার কারণে আমরা এখানে এসে দম ফেলতে পারবো না, এখানে এসে আমাদের কী করতে হবে, এইখানে এসে আমাদের মিলাই পড়তে হবে। আর যদি আমরা এইখানে দম ফেলতাম আল্লাইয়াহু রবালা ইন্না রব্বাহু, তখন আমি মিলাই পড়বো না, শুধু ইন্না রব্বাহু পড়বো। তো আপনারা এখানে ওয়াকফ ধরবেন তার বাকিটা মিলাই পড়বেন, এটা সবচেয়ে সুন্দর হয়। তাহলে এরকমভাবে পড়বেন আল্লাইয়াহু বালা ইন্না রব্বাহু। তো এরকমভাবে কোরআন মাজিদের ভিতরে এরকম তিন তিন ছয়টা ফুটা পাবেন আয়াতের মাঝে, সেইখানে আপনার এক জায়গায় দম ফেলবেন আর এক জায়গায় মিলাই পড়বেন, তো অবশ্যই এই ভুলটা করবেন না। 30 নম্বর তাজবীতের নিয়মটা হচ্ছে মাদে আসলিতে ওয়াকফ, অর্থাৎ যদি মদের হরফে আমরা যদি ওয়াকফ ধরি তাহলে সেইখানে কত লিফট টান হবে সেটা এখানে বলা হয়েছে। যদি মদের হরফে যদি আমরা দম ফেলি তাহলে এক লিফট পরিমাণই টান দিতে হবে, অর্থাৎ এখানে আসছে বাজবর বা সিনজে বাসা বাসা রদ পেশি রুং বাসা রুং মিম সাজে মিস বাসা রুং মিস লাম পেশ লু রুনা লিসবর না বাসা রুং মিস লু না হামজা জবর আত আইন জবর তো আইন লিসবর না আত না
রসুলা। দেখেন দেখুন লা ওয়াকফে আলে অর্থাৎ লাম আলিফকে লা বলা হয়েছে লা লা। তো যদি আপনারা এরকম আয়াতের মাঝে লা পান তাহলে তাকে বলে ওয়াকফে আলাই, দম ফেলানো যাবে না। তো যেখানে আপনারা এই লা পাবেন ওয়াকফে আলাই পাবেন সেখানে দম ফেলবেন না, মিলাই পড়বেন। তো আমরা যদি মিলাই পড়ি এখানে একলিফ টান দিব, এখানে এসে আমরা দম ফেলতে পারি। এখানে যদি লাম আলিফ লা আসছে কিন্তু আসল ওয়াকফ চিহ্ন এখানে আসছে, তো এই ওয়াকফ চিহ্ন আসার কারণে আমরা এখানে দম ফেলতে পারবো। তাহলে এখানে হবে বাশারুম মিসলুনা আতানা রসুলা, এরকম ভাবে বাশারুম মিসলুনা আতানা রসুলা মিলে পড়বো এরকম বাশারুম মিসলুনা আতানা রসুলা। তারপর শিন জবসা জিম জবজা সাজা রজবর র সাজা র হা লিজবর হা সাজা র হা কফ আলু জবর ক লাম পেশ লু। যদি আমরা এখানে দম ফেলি লু তে আমরা একটা টান দেবো সাজা র হা কলু সাজা র হা কলু। ওয়াও তা জবর ওয়াত তা জবর তা ওয়াত তা কফ আ পেশ কু ওয়াত তা কু। তো এরকম ভাবে আমরা একলি পরিমাণ টেন টান মানে টান দিয়ে পড়বো, অর্থাৎ জবরবর খালি আলিফ পেশে পয়সা মিলে ওয়াও জেরে পয়সা মিলে ইয়া আসলে তাহলে ওয়াকফের সাথেও আসে, সেখানে আমরা একলি পরিমাণ টান দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে হায়ে জমির, এটা আমরা অনেকেই ভুল করি কোরআন মাজিদ পড়ার সময়। তো অবশ্যই এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যাতে ভুল না হয়। দেখুন হায়ে জমির হচ্ছে যে ওয়াকফের অবস্থায় আমরা একটা হা পাই, যে এই হাড়টা আমরা এখানে কীভাবে পড়বো, সে হাড় উপর উল্টা পেশে থাকে, আবার খারাজের খারা জবর এক জবর এক জের এক জবর দুই জবর থাকে, দুই জের দুই পেশ থাকে। তো যদি এরকম হায়ে জমির দম ফেলাই বা দম ফেলে তাহলে ওই হাটাকে আর জি সাকিন করতে হবে। আর জি সাকিন কি এটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে শিখাইছি। তারপর এখানে একটা বলি যে আর জি সাকিন হচ্ছে ওয়াকফের অবস্থায় যে হরফ উপরে এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ অথবা খারা জবর খা উল্টা পেশ থাকে অথবা দুই জবর থাকে। তো যদি আমরা সে হরফটাকে যদি ওয়াকফ ধরার কারণে সাকিন সাকিন করে পড়ি, মানে ওয়াকফ করার কারণে সে হরফটাকে সাকিন করে পড়ি, সেটাকে বলা হয় আর জি সাকিন। যেমন এখানে আইন বাজব আবে দাল পেশ দু হাউলটা পেশ আবে দু হু আসে হাউলটা পেশ হু আসে একটু টান হবে যদি আমরা ওয়াকফ না ধরি। তো এখানে যদি ওয়াকফের চিহ্ন আসছে দম ফেলার চিহ্ন আসছে, তো যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে দম ফেলার কারণে এই হাটে সাকিন হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আর জি সাকিন। তো অবশ্যই আপনার এটা ভালো মনে রাখবেন। তাহলে এখানে দম ফেললে হবে আবে দুহ, এই হার ক্ষেত্রে উল্টা পেশ আসলে কিন্তু হাটে সাকিন হয়ে যাবে আবে দুহ। আইন যে বাড়ি জবর বা ইবা দাল জবর দা ইবা দা তাজের তিহাকের হি ইবা দা তিহি ওয়াকফ ধরলে হবে ইবা দা তিহি। এখানে ওয়াকফে মুরাক্ষস অর্থাৎ সৎকে ওয়াকফে মুরাক্ষস বলা হয়, দম না ফেলে পড়ে যাওয়াই উত্তম অর্থাৎ মিল করে পড়া যায় উত্তম। তো যদি আমরা এখন মিল করে পড়ি তাহলে হিত আমরা একই প্রাণ দেবো ইবাদাতিহি রসুলু লাম হাফেশ লু। এখানে আমরা ওয়াকফ ধরবো কারণ এখানে ওয়াকফের চিহ্নটা আসছে। তো যেহেতু আমরা ওয়াকফের চিহ্নের উপর সৎ পাইছি সেখানে আমরা ওয়াকফ ধরতে পারি, কিন্তু আয়াতের মাঝে শুধু সৎ থাকলে সেখানে আমরা ওয়াকফ না ধরে মিলাই পড়বো ইবাদাতিহি রসুলু। এখানে আমি ওয়াকফ ধরি না তাতে তা এই জন্য আমি হিতে একলিফ টান দিছি, আর এইখানে সে ওয়াকফ ধরার কারণে আমি এই হাটা সাকিন করে ফেলছি মানে আর সাকিন করে ফেলছি ইবাদাতিহি রসুলু। তারপর আমজা খারাজ জবর আ মিম নুন জবর মান ওয়াজিব গুণ হবে নুন আলিফ জবর না একটু টান দিবেন আমান্না বাজের বিহা খারাজের হি আমান্না বিহি। এখানে অবশ্য গুণ করবেন যেহেতু সদ আসলে আমরা এখানে অক্ষনা ধরে পড়ব আর হিতে একটু টান দিব বা জবর বা রজবর বা রকা ফালি জবর কা বা রকা তা পেশ ধা উল্টা পেশ হু বা রকা তু হু। তো এখানে আমরা দম ফেললে এই হাটে সাকিন করে ফেলব আমান্না বিহি বা রকা তু তু এরকম। অবশ্যই হা উচ্চারণটা মানে হা সাকিন উচ্চারণটা ক্লিয়ার করে নিয়ে আসতে হবে আমান্না বিহি বারকাতু। তাহলে আমি আবার পড়ি আবেদু ইবাদাতিহি রসুলু আমান্না বিহি বারকাতু।
তো এরকম ভাবে ওয়াকফ অবস্থা যদি গোল হাটা পান যাকে আমরা হাই জমের বলি আর এই হাই জমিতে ওয়াকফ ধরলে তাকে সাকিন করে পড়তে হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিও থেকে আপনি ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন না বুঝতে পারলে কমেন্টস করবেন আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা তারপরে 33 এর পর থেকে তারপর যে নিয়মগুলো আছে সেগুলো শিখবো তো প্রত্যেকটা নিয়মের ভিডিও আর প্রত্যেকটা তাসবিতের ভিডিও দেখতে আপনি দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিছি ঘরে বসে কোরআন শিখুন প্লেলিস্টের লিংক সেখানে ক্লিক করলে প্রত্যেকটা তাসবিতের নিয়ম আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি প্রত্যেকটা তাসবিতের নিয়ম শিখতে পারবেন আর অবশ্যই আপনি যদি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা তাসবিতের নিয়ম শিখতেই হবে তা আছে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ